পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে অস্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষের প্রাণ সংশয় হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুসারে বন্যায় এখনও পর্যন্ত 937 জন মারা গিয়েছেন, এর মধ্যে 343 জন শিশু। বন্যা মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার। হড়পাবানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণের বহু জেলায়, সিন্ধু প্রদেশে 23টি জেলা জলমগ্ন। বন্যার জেরে সবথেকে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে। 14ই জুন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় মারা গিয়েছেন মোট 306 জন। দেশটির 4টি প্রদেশের 100টিরও বেশি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বালুচা প্রদেশে অবস্থার সবচেয়ে খারাপ, এখানে বন্যায় মারা গিয়েছে 234 জন। খাইবার পাখতুনখেয়ায় 185 জন এবং পাঞ্জাব প্রদেশে মারা গিয়েছে 165 জন। পাক অধিকৃত কাশ্মীরে বন্যায় মৃত 37 জন। গিলগিট বালুচে মারা গিয়েছে 9 জন। আগস্ট মাসে পাকিস্তানে গড়ে 48 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে এবছর 166.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, স্বাভাবিকের থেকে প্রায় 241% বেশি। সিন্ধু প্রদেশেও স্বাভাবিকের থেকে 784% বেশি বৃষ্টি হয়েছে। এদিকে এনডিএম এর পূর্বাভাস অনুসারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাঞ্জাব এবং খাইবার পাখতুনখেয়ার কিছু অংশ আগামী কয়েকদিনের মধ্যে খুব উচ্চ থেকে অতি উচ্চ স্তরে বন্যার সম্মুখীন হতে পারে। বালুচেও বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না, ত্রাণের জন্য ওয়ার রুম তৈরি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক মহলেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার বলে মত রহমানের। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।